বলবেন আপনারা। আল্লাহ তাআলা বলেছেন, তার থেকে আর কি দামি কথা হতে পারে, আর তার থেকে আর কোন কথার দাম বেশি হতে পারে যে কথা কোরআনের হয়, ঠিক কিনা? ঠিক। কোরআনের কথাই সব থেকে দামি কথা। আমরা এখানে কোরআনের কথা বলতেছি, অযথা যদি কথা বলার প্রয়োজন থাকে আপনারা এখানে বলতে পারবেন না। এখানে শুধু শুধু কোনো কথা বলে আপনারা নিজেরা এই বর্ষণা থেকে বিতাড়িত হবেন না। আমরা ইনশাআল্লাহ এখন আমরা কোরআনের কথাগুলি শুনবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলুন আমিন। আমিন। কিন্তু কি করবো জানেন,
50 টাকা দামের একটা কম্বল লাগবে মনে করেন কম্বলটা আমার কোন একবার পাতলা ইসের তো বেশি পাতলা কাগজের তো বেশি পাতলা আছে না নিয়া মনে করেন যে সারা গ্রামের মানুষ দাওয়াত দিব দিব মনে করেন 70 জন সারা গ্রামের মানুষটা কইব আইনা বাড়ির উড়ানে খেলা করাই না করায় কেমন করে একজন দিব আর দবে ছবি তো 70 জন মিলে 50 টাকার কম্বল এক গরিব মানুষের দিয়ে ছবি দিব ওই মহিলা মনে করেন লাস্টে নিয়ে এটা গায়ে তো দিব দূরের কথা এটা তেরা মানে দেয়া করে গায়ে তো দিবে দূরের কথা ওই যে আম্মা জিরা কি করে ওই যে রান্না ঘর থেকে খাবার গরম পাতি না লুসানি নেকড়া বলি আমরা আচ্ছা আপনারা লুসানি বলেন কম্বল দিয়ে লুসানি বানায় এটা হলো লোক দেখানো ইবাদত মনে থাকবে এটা কি লোক দেখানো ইবাদত আপনি দিবেন যখন এটা ভালো নাই দেন আচ্ছা এটা বাদ আর অনেকে কিন্তু দেয় তাদের সামর্থ্য অতটুকু দেওয়ার মতো দেখেন অনেকে দেয় তাদের কি ওই সামর্থ্যটাই তাদের আছে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দান কবুল করুন তারপরে ওই যে এই রোজার মাসে আসলে এমন একটা শাড়ি দেয় আর এমন একটা লুঙ্গি দেয় মনে করেন ওই লোকটা চাইলে একটু ভালো কিছু মানুষকে দিতে পারে দুই দিন খাবারের ব্যবস্থা করে দিতে পারে এক সপ্তাহ খাবারের ব্যবস্থা করে দিতে পারে একটা শাড়ি দিব আর একটা লুঙ্গি দিব এমন শাড়ি ওটা শাড়ি না মশারি আল্লাহ ভালো জানে লাস্টে দিয়ে দুই দিনে গায়ে দেওয়া যায় না গায়ে দেওয়ার আগে মনে করো ওটা কি হয় গায়ে দেওয়ার আগেই ছিঁড়া যায় লুঙ্গি গায়ে দেওয়ার আগেই ফুটো হয়ে যায় জায়গা জায়গা দিয়ে আছে না নাই এটা হলো লোক দেখানো ইবাদত বুঝে আসছে আরো কিছু ইবাদত আছে লোক দেখানো দেখবেন সপ্তাহে একদিনও নামাজে যায় না সপ্তাহে একদিনও নামাজে যায় না ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই কোনো অন্য কোনো দিন নামাজে যাবো না জুমার দিনও ফজর নামাজ পড়ে না জুমার নামাজে যাবে সুন্দর করে গোসল মোসল করে রেডি মেডি হইয়া আতর মাতর দিয়া যায় জুমার নামাজ পড়তে আর কিছু কিছু মুরব্বীরা আছে মুরব্বীরা কি করব মনে করেন যে বয়স 80 বছর হয়ে গেছে আছে না আছে কাশতে কাশতে দম বেড়ে যায় কাশতে কাশতে কি হয় দম বেড়ে যায় আর এক পাও কবরে হে মুরব্বি আর না কিছু বিড়ি খাওয়া যাবে না ডায়াবেটিস বুঝছেন ডায়াবেটিস প্রেসারের রোগী প্রেসারের রোগী কয় আমি সিগারেট না খাইলে আমার প্রেসার কমে না বিড়ি না খেলে আমার কাশ কমে না ঠিক আছে রোগীর কথা ঠিক আছে করবো এটা তারপরে আবার কি করব এখনো কি বদ খাওয়া ছাড়া নাই সুন্দর চার দোকানে যাইব যাই মনে করেন যে আমার মতো এক কাপ চা অর্ডার দিবো আমি তো আমার চা খাই না আমি পানি খাই পানিটা বেশি গরম হয়ে গেছে আমার পানির ভিতরে মশা বসে পানি খাম না আমি চা খাই না আমি কি খাই পানি খাই তো মুরব্বী যাই এক কাপ চা অর্ডার দিল চা অর্ডার দিয়া এমনি পায়ের উপরে পাড়া দিলা আরেকজন পাশে বসে না ঠিক না এটা আপনি কি বললেন জোরে বলেন আলমগীরের মাইয়াটা বলে ব্যাংকে গেছে মানে
কিন্তু